আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত যে সুপ্রিয় দিনী ভাই আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন হ্যাঁ আপনার প্রশ্নের বিষয় হল লাল পোশাক পরিধান করা যায় আছে কি না লাল পোশাক পরিধান করা যায়জ কি যায়জ নয় এই মর্মে ওলামায় কেরামের ভিতরে একতলাফ রয়েছে কিছু ওলামায় কেরাম মনে করেন যে লাল পোশাক পরিধান করা যায় নয় কিছু আলেম মনে করেন যে লাল পোশাক যদি মিশ্রিত থাকে অন্য রং তাহলে জায়জ রয়েছে কিছু আলেম মনে করেন যে লাল পোশাক অবশ্যই জায়জ রয়েছে এতে কোনো মাক্রো টাকরো বলে কিছু নাই বলা যায় তিনটা কথা এই তিন কথার ভিতরে আমরা বলতে পারি যে মিশ্রিত লাল মানে লালের সাথে অন্য রঙে মিশ্রিত হয় ইনশাল্লাহ এই পোশাক অবশ্যই কিন্তু শুধু যেটা লাল এই রকম পোশাক বর্জন করাটা হলো ভালো এতটুকু আমরা বলতে পারি কিন্তু নাজায়জ নয় আর যারা লাল পোশাক টোটালে নাজায়জ বলে থাকেন তাদের দলিলগুলি আমরা ক্ষতি দেখেছি বেশিরভাগ দলিল তাদের যেগুলো স্পষ্ট ওগুলো জৈব আর যেগুলি অস্পষ্ট সহি সহিষ্ট আলীহ আল যদি আমরা দেখি তাহলে বখারে মুসলিম হাদিসে পায় রসু উল্লাহ আলহ আলিহাস্লামকে লাল জোড়া জামায় দেখা গিয়েছে মানে লাল কাপড় পরিহিত অবস্থায় দেখেছে শাহাবা এখেরাম হাদিস হাসান হুসান রাজে আনহর গায়ে লাল জামার পোশাকের প্রমাণ পাওয়া যায় এ থেকে বোঝা যায় যে লাল পোশাক পরিধানটা তবে যারা বিপক্ষে গিয়েছেন এবং ওই জয়ীব জাল হাসান আশ্রয় নিয়েছেন তারাই বলে থাকেন যে রাসম সাসম যে লাল জামা পরেছেন সেটা মিশ্রিত লাল ছিল কিন্তু মিশ্রিত লালের কথা বলা হয়নি হরলাতুন হামরা বলা হয়েছে এই জন্য শেখাল বাণী সহ অতীতের বেশ কিছু ওলামায়েকেরাম বলেছেন যে লাল কাপড় পরতে কোনো সমস্যা নাই লালের সাথে অন্য রঙ মিশ্রিত হোক বা না হোক কোনো সমস্যা নাই পরা যায় রয়েছে আর কিছু আলাম ওলামা একেরাম মধ্যস্থতা করে বলেছেন যে একেবারে খাঁটি লাল সাফই লাল যেটা এটার থেকে বিরত থাকবে তো আমরা এটাই বলবো যে একেবারে খাঁটি লাল থেকে বিরত থাকলেই হলো কিন্তু মিশ্রিত লাল অবশ্যই বৈধ রয়েছে এমনকি খাঁটি লালও যদি কেউ পরিধান পোশাক হিসেবে পরিধান করে তো এই পোশাক হিসেবে পরিধান নিষেধাজ্ঞামূলক স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না সে হিসেবে জাহাজ রয়েছে কারণ যে কোনো আদত অভ্যাসগত বৈষয়িক বিষয়ের মূল হল যে হালাল যতক্ষণ পর্যন্ত স্পষ্ট দলিল না পাওয়া যাবে হারামের হারামে যতক্ষণ দলিল না পাওয়া যাবে তো ওটা বৈধ রয়েছে সেই হিসাবে বলা যায় যে লাল পোশাক এটা একটা বৈধ পোশাক রসুল্লা সাসান পড়েছেন মর্মে প্রমাণ পাওয়া গিয়েছে সহি হাদিসে তার সেনের নাতি হাসান হোসেন থেকেও পাওয়া গিয়েছে অনেকভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটা লাল চাদর পরিধান করতেন মর্মেও এখন হাদিস রয়েছে হাদিসে বিশুদ্ধ বলা হয়েছে কেউ কেউ আপত্তি তুলেছেন অবশ্য যা হোক তো লাল পোশাক বিষয়ে আশা করি এতটুকু যথেষ্ট ইনশাল্লাহ খাঁটি লাল থেকে বিরুদ্ধ থাকাটা ভালো কিন্তু যদি পরিপূর্ণ লাল কেউ যদি পরে সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ বাসবি হাইয়া